একটা সময় কলকাতার আকাশে উড়তো নানা রং বেরঙের পাখি, কিন্তু আজ কাকার কিছু বহুতলে কানে সে পায়রা ছাড়া সেভাবে আর কোনো পাখির দেখা মেলে না। মোবাইল টাওয়ারে দৌড়াতে চড়াইয়া শালিকের সংখ্যাও কমে গিয়েছে অনেকটাই। ধোঁয়াধুলো মাখা এই শহরে কচিকাঁচাদের তাই কিছু চেনা আর কিছু অচেনা পাখিদের সঙ্গে পরিচয় করে দিতে উদ্যোগী হয়েছে অল বেঙ্গল বার্ড লাভার্স অর্গানাইজেশন। সভাপতি সজল ঘোষের তত্ত্বাবধানে অল বেঙ্গল বার্ড লাভার্স অর্গানাইজেশনের উদ্যোগে সন্তোষ মিত্র স্কোয়ারে বসেছে 21তম পাখি মেলা। চার দিন ব্যাপী এই পাখি মেলা শুরু হয়েছিল গত 24 তারিখ, চলবে 27 তারিখ পর্যন্ত। মেলা খোলা থাকছে বিকেল 3টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। মহামারীর আবহে সব রকম করোনা সুরক্ষা বিধি মেনে এই মেলার আয়োজন করা হয়েছে। পাখি যে শুধু শখের পোষা নয়, এই শখে যে পেশা করা যায় তারও উপায় মিলবে এই মেলায়। আর শুধু পাখি নয়, রয়েছে মেলার মজাও, নিমকি গজা, ঝুড়ি ভাজা, বাদাম ভাজা স্টল, নানা দেশের রং বেরঙের পাতলাখালি কলকাগুলিতে এখন মুখরিত সন্তোষ মিত্র স্কোয়ার এবং তার সংলগ্ন অঞ্চল। এটা স্বাভাবিক, মানুষ তো সাধারণভাবে বেরোতে পারছে না, গত এক বছর প্রায় হতে চলল, আর তারপরে মানুষের হাতে এখন আর আগের মতো পয়সা কড়িও নেই, তো সব মানুষের পক্ষে তো আর পার্ক স্ট্রিট যাওয়া সম্ভব নয়। তো এখানে একটা ছোটখাটো মেলা হয়েছে, তারা সপরিবারে আসছেন, পাড়ার লোক, আশেপাশের পাড়ার লোক, এটার জন্যই করা এবং আক্ষরিক অর্থে আমাদের সেই প্রচেষ্টা 100% সফল। মানুষ খুশি, স্বাভাবিকভাবেই মানুষ খুশি হবেন এবং তাদের খুশিতে আমরাও খুশি, কারণ এই প্রচেষ্টার পেছনে অন্য কোনো কারণ নেই, একটাই চেষ্টা যাতে মানুষ খুশি হয়, আর আশা করি সেই ব্যাপারে আমরা 100% সাকসেসফুল। 100% সত্যিকে অস্বীকার করার জায়গা কোথায়? এগুলোই তো আমাদের জনসংযোগের একটা মাধ্যম, আর এই জনসংযোগের জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। শুরু হয়ে গিয়েছে তৃণমূল।